সামগ্রী বিজেপি জিকিব এবার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট ভারতীয় এবার সামগ্রী যে উপনির্বাচন আছে সামগ্রী উপনির্বাচন এবার অসমৰ রাজনীতিত এক ব্যতিক্রমী ধারা সৃষ্টি করে সামগ্রী আমি জিকিম যাবারও আমি দেখিছিল যে সামগ্রী বিধানসভা সমষ্টিত যে লোকসভাত যেটো ইলেকশন হয়েছিল আমি একদম অলপ ভিতরপুষ পড়েছিল এবার সকল রাইজ তাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল রাইজ একত্রিত হয়েছে তাত যে গণতন্ত্রক অবদমন করে পেলায় রকিবুল হোসেন ডাঙরিয়ার নেতৃত্ব যত্যা আর হিংসার রাজনীতি চলি আছে এই হত্যা হিংসার রাজনীতির অবসান সামগ্রী রাইজে বিচারিছে রাইজে এবার একটা কথাই কৈছে যে এবার রকিবুল হোসেন ডাঙরিয়া আর পরিয়ালর এগেনস্টত সামগ্রী রাইজে নির্বাচন খেলিব মূলত এইখানে কথা গতি এবার যে সামগ্রী আমি আগন্তুক যে বিধানসভার পাঁচটা সমষ্টির উপনির্বাচন অনুষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট আমি পাঁচটা বিধানসভা সমষ্টিতে খুব বৃহৎ হারত আমি বিজয়ী হন তাত কোনো ধরনের সন্দেহ নাই কেন হয় না আমি সেইটো কারণে কৈছোঁ ইতিমধ্যে আমার যে প্রিপিয়ারেশন মিটিং জড়িত আছে যে প্রস্তুতি সভা আছিল অন্য কোনো রাজনৈতিক দলে তাত কাম আরম্ভ করবই পারে না আমার তাত পৃষ্ঠা প্রমুখলকে পাঁচটা সমষ্টিতে নিযুক্তি হয়েছে বঙাইগাঁও সিডলি ইতিমধ্যে মাননীয় সভাপতি মহোদয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে আমি মিত্রজোটত আছো গতি এই পাঁচটা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদ আর ইউপিপিএল যে আমি মিত্রজোট আছো এই মিত্রজোটে আমি ইতিমধ্যে সকল ধরনের কুচকাবাজ করেছো আমার মাজত এলায়েন্সর মিটিং হয়েছে গতি পাঁচটা সমষ্টিত ইতিমধ্যে আমি বহুখিনি আগুয়াই গলো আমি এতিয়া আগ্রহের অপেক্ষা করে আছো কেতিয়া নির্বাচন ঘোষণা করে আর আমি মিত্রজোটর প্রত্যেকজন কার্যকর্তায় বুথ লেভেললকে কাম করে পাঁচোটা সমষ্টিতে কেনেদরে বৃহৎ বিজয়ত আমি আমার পার্টিকীগারী বিজয়ী করব পারো তারবাবে আমার প্রতিজন কার্যকর্তা আজির সময় আমি অপেক্ষা করি চক এটা সময় এনেকা আছিল যে অসমকতো কংগ্রেসের দুর্গ বলে কৈছিল পনেরো বছর আছিল কংগ্রেসকতো এটা সময় কোয়া হয়েছিল যে কংগ্রেসত বেলি মার না যায় বলে কৈছিল আজিতো দেখিছো কংগ্রেস এখন ভগ্ন নাও আপনাদের এটা একটা কথা চাওক যে কংগ্রেস এবার যে লোকসভা নির্বাচন আছিল থার্ড টাইম ফেল কংগ্রেস পার্টি এন্ড থার্ড টাইম ফেল রাহুল গান্ধী তিনিটা লোকসভা ইলেকশনত এই কংগ্রেস পার্টিয়ে এশখন খাতা পাবলৈ সক্ষম হওয়া নাই গতি তেনেকুৱা কোনো ধরনের দুর্গ বলে কথা নাই আমি যদি সামগ্রী সমষ্টি আমি চাও সামগ্রী সমষ্টিত আসল মতে বহু সময় বহু জায়গাত মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নাই এবার তেনেকুৱা ধরনের নহব এবার তার সকল রাইজে তার সংখ্যালঘু রাইজে সেই সকল ধরনের ভয়ানক আর ভাবুকি রাজনীতি বা উর্ধত থাকি বিচারিছে এক গঠনমূলক রাজনীতি হোক এক কনস্ট্রাকটিভ পলিটিক্স হোক আর আপনাদের চাওক আপনি আজি যে এই মাত্র আমি কলে যে সামগ্রীর দুর্গ কেনেদরে দুর্গ করেছি সামগ্রী বলে কলে আমার ঐতিহ্যমণ্ডিত সামগ্রী সমষ্টি বহু কেজন বরেণ্য সাহিত্যিক বহুকী সমাজ হিতৈষী ব্যক্তিকে ধরে পেলায় সামগ্রীর এক বিশেষ ঐতিহ্য আছে এই বিশেষ ঐতিহ্য কিন্তু ২০০১ চনেরপরা এক বিশেষভাবে তাক বদনাম করবলে চেষ্টা করা হয়েছিল গতি প্রথম কথা প্রার্থী যিয়ে নহক কিয় যোনে প্রার্থী নহক কিয় আমার মানে দরাচলতে মোট পাঁচটা বার উপনির্বাচনত মানে পার্টির মানে ইনচার্জ হিসেবে মানে দায়িত্বত আছো গতি আমি পাঁচটা সমষ্টিতে আমি গৈছো গতি সেই হিসাবে আমি সামগ্রীটো গৈছো কিন্তু তাত গিয়ে পেলায় দেখিছো যে রাইজর যে তাত আত্মবিশ্বাস আর রাইজর যে উৎসাহ এইবার আপনাদের চাওক যে ১৯৪৭ চনেরপরা ২০২৪ চনলৈকে যিমান বিধানসভা যিমান লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকল ধরনের অভিলেখ ভঙ্গ করে এক খুব ব্যতিক্রমী নির্বাচন সামগ্রীত অনুষ্ঠিত হব সামগ্রী রাইজে নিজের গাঁথির দন ভাঙি এবার রকিবুল বাহিনীর বিরুদ্ধে নির্বাচন খেলিব মই আপোনাক সেইখিনি কথা কৈছো মইতো কৈ আছো দেখ আজির দিনত আপনাদের চাওক সামগ্রী উন্নয়ন কি হয়েছে তেখেত ২০০১ চনেরপরা ২০১৫ চনলৈকে তেখেত সামগ্রী তেখেত এজন শক্তিশালী কেবিনেট মন্ত্রী আছে আজি দিনত মই সিদিনা এখনো কৈছো যে তেখেতে আসল মতে তেখেত এজন খুব স্মার্ট পলিটিশিয়ান তেখেতে গোটেই বিধির বিধানটো তেখেতে গম পাইছে যে নেক্সট আর তেখেতৰ সামগ্রীত নহব সেই কারণে তেখেতে সামগ্রী বা তেখেতে ধুবুরীলৈ নিজকে ট্রান্সফার করলে ধুবুরীত এবার এটা চান্সত তেখেতে সাফল্য হল গতি তেখেতে মোটামুটি সামগ্রীত বিরোধী পক্ষক তেখেতে ওয়াকওভারে দিছে সেই কারণে মই কৈছো গতি আপনার মই সকল ইয়াত আমার সন্মান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছে আপনাদের সামগ্রী অঞ্চলত গৈ বিশেষকৈ সংখ্যালঘু অঞ্চলসমূহত গৈ পেলায় আপনাদের এটা সরজমিন তদন্ত করক ২০০১ চনেরপরা ২০১৫ চনলৈকে ২০১৬ চনলৈকে কংগ্রেস সরকার আমলত তাত কি কি কাম করলে হসপিটাল বনাইছিল তাত সেই সময় ডক্টর নাছিল স্টেডিয়াম বনালে স্টেডিয়ামত গরু চড়া স্টেডিয়াম হিসাবে পরিগণিত হল গতি মই সেইটো কারণে কৈছো যে এবার রাইজে সামগ্রীত ইলেকশন খেলিব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সকলোৱে মিলি পেলায় আর আপনাদের দেখিছে যে লাস্ট লোকসভা নির্বাচনত প্রথমপি তাত বিজয়ী হয়েছে কংগ্রেস প্রথমপি তাত এক বৃহৎ সংখ্যক হারত আমি যদি চাও সামগ্রী এনেকুৱা এটা সমষ্টি যত সংখ্যালঘু মুসলমান রাইজে বহু আগৰ পৰাই ভারতীয় জনতা পার্টিক ভোট দিয়ে আছে এবার প্রায় ২০-২৫ হাজারকে উপর ভোট আমি পাইছো গতি এই সকলে মিলি
এবাৰ আমি খুব আত্মবিশ্বাসী আৰু ইতিমধ্যে প্ৰমাণ হৈছে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰজোঁট আমি সামগ্ৰীৰ লগতে আমি যে পাঁচটা বিধানসভা নিৰ্বাচনতে আমি বিজয় সাব্যস্ত কৰিম। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।